আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বড় টিভির বিকাল 5টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার, খবর পড়ছি। মোদি বিরোধী মিছিল থেকে শিশু বক্তা রফিকুল আটক। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া মাওলানা রফিকুল ইসলাম ওরফে শিশু বক্তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে তাকে নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আজ বেলা 11:30টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় শুরু হয়। মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলটিতে 500+ নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। তখন ছাত্র অধিকারের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পুলিশও টিয়ার শেল ছুড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এর আগে গত মঙ্গলবার 23 মার্চ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ও কুশপুতুর পোড়ানোর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক এবং ছাত্রজোটের নেতাকর্মী সহ 25 জন আহতের খবর পাওয়া যায়।